হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এমএন স্টাডি জোরে স্বাগতম। গত ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের এক নং সৃজনশীলের সমাধান করেছি। আজকে দুই নং সৃজনশীলের সমাধান করতে যাচ্ছি। এক নং সৃজনশীল নিয়ে যদি আপনাদের কোনো রকমের কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখন আমরা দুই নং সৃজনশীল করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। দুই নং সৃজনশীল আমি আগেও এক নং সৃজনশীলের সময় বলেছি, আমরা এই বইটা থেকে, এই বইয়ে যে সৃজনশীলটা রয়েছে, সৃজনশীল কোশ্চেনটা রয়েছে, সেখান থেকে সমাধান করার চেষ্টা করতেছি। তো এখান থেকে আমাদের দুই নং সৃজনশীলটা আমি প্রথমে পড়ে শোনাচ্ছি, দেন আমরা বোর্ডে সমাধানে যাব। 2017 জানুয়ারি মাসে চয়ন ব্রাদার্সের ব্যবসায় নির্মুক্ত লেনদেনগুলো সংগঠিত হয়। January 1 ব্যবসায় মূলধন আনা হলো 75,000 টাকা, January 2 18,000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো, January 7 ধারে পণ্য বিক্রয় 50,000 টাকা, January 10 নগদে মনিহারি ক্রয় 2,200 টাকা, January 12 মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলের বেতন দিলেন 2,000 টাকা, January 20 সুমনা টেডার্সের নিকট হতে 30,000 টাকা পাওয়া গেল, January 25 বিজ্ঞাপন বাবদ পরিশোধ 1,500 টাকা। এরপরে হচ্ছে রিকোয়ারমেন্ট কোশ্চেন, যেটা ক নম্বরে বলেছে, লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। খ নম্বর বলছে, চয়ন ব্রাদার্সের লেনদেনগুলো সমীকরণ পদ্ধতিতে কারণসমূহ ব্যাখ্যা লিখো। গ নম্বর, চয়ন ব্রাদার্সের লেনদেনগুলো ধারা হিসাব সমীকরণের উপর প্রভাব দেখাও। এবার আমরা সমাধানে যাচ্ছি। প্রথমেই ক নম্বরে সমাধান করছি। ক নম্বরে বলা হয়েছে যে লেনদেন বা এমন ঘটনাগুলোর মোট পরিমাণ জানার জন্য। তো সৃজনশীল দুই এখানে কয়ের সমাধান চয়ন ব্রাদার্সের, তো আমরা যথারীতি কাছাকাছি এক নং সৃজনশীলের কাছাকাছি এটার সমাধানটা। তো তারিখ বিবরণ টাকা টাকা একই রয়েছে। এরপরে 2017 সালের January 2 তারিখে বলা আছে যে ম্যানেজার নিয়োগ দেওয়া হয়েছে 18,000 টাকা, তবে সেখানে কোনো কথা বলা নাই যে টাকা দিয়েছে কি না। যেহেতু টাকা দেয় নাই, নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে, নিয়োগ প্রদান করলে টাকা প্রদান করা হয় নাই এটাই বোঝা যাচ্ছে, তাই এটা লেনদেন নয় এটা প্রকাশ করছে, তাই আমরা এটা এখানে পোস্টিং করলাম। January 12 তারিখে বলা হয়েছে যে ব্যক্তিগত তহবিল হতে ছেলের স্কুলের বেতন প্রদান, ব্যক্তিগত তহবিল হলে সেটা ব্যবসায়িক কোনো সম্পর্ক নয়, ব্যবসায়িক সম্পর্ক না থাকার কারণে এটাও লেনদেন হবে না, সুতরাং এটাও লেনদেন নয়। তো এখানে আমাদের কাছে 18,000 টাকা, এখানে 2,000 টাকা, টোটাল 20,000 টাকা মোট আমাদের লেনদেন নয় এমন ঘটনার পরিমাণ দাঁড়ালো 20,000 টাকা। রিকোয়ারমেন্ট খয়ে বলা হয়েছে যে লেনদেনগুলোর সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা করার জন্য। তো সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা করার কথা বলা হলে এখানে একটা কথা আমাদেরকে খেয়াল রাখতে হবে, প্রশ্নটা একটু ভালোভাবে করতে হবে। এক্ষেত্রে হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে যেটা হয় যে একটু কথার কারণে কোশ্চেন চেঞ্জ হয়ে যেতে পারে। লেনদেনগুলোর সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা করতে বলছে, শুধু লেনদেনগুলোর সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা, তাহলে শুধু লেনদেনগুলোর এখানে আমরা কারণটা দেখাচ্ছি। প্রথমটা বলা ছিল আমাদের January 1 তারিখে, এটা একটি লেনদেন, এই লেনদেনটা হলো ব্যবসায় মূলধন আনা হয়েছে, ব্যবসায় মূলধন আনার কারণে আমাদের এ বৃদ্ধি পেয়েছে এবং ই বৃদ্ধি পেয়েছে, সুতরাং এটি লেনদেন সংগঠিত হয়েছে। আর 7 তারিখে বলা হয়েছে যে ধারে পণ্য বিক্রয় করা হয়েছে, ধারে পণ্য বিক্রয় করার কারণে হিসাব সমীকরণে A=L+E এর এ বৃদ্ধি পেয়েছে এবং ই বৃদ্ধি পেয়েছে, এখানে ঋণাদার বেড়েছিল এবং আবার আয়ও বেড়েছিল। তাই 10 তারিখে বলা হয়েছে যে নগদে মনিহারি ক্রয়, নগদে মনিহারি ক্রয় করার কারণে হিসাব সমীকরণ A=L+E এর এ হ্রাস পেয়েছে এবং ই হ্রাস পেয়েছে, সুতরাং ইহা একটি লেনদেন সংগঠিত হলো। লেনদেন 20 তারিখে বলা হয়েছে যে সুমনা টেডার্সের নিকট থেকে 30,000 টাকা পাওয়া গেল, তাহলে সুমনা টেডার্সের নিকট থেকে যদি আমরা 30,000 টাকা পাই, কী কারণে টাকাটা পেলাম? সুমনা টেডার্স আমাদের দেনাদার ছিল, তাই সে টাকাটা আমাদেরকে প্রদান করেছে, দেনাদার টাকাটা দেওয়ার কারণে দেনাদার আমাদের সম্পত্তি ছিল, মানে এ ছিল, সেই এটা হিসাব সঙ্গে দেখেছে এ বৃদ্ধি পেয়েছে এবং এ হ্রাস পেয়েছে, কারণ একদিকে আমার নগদ টাকা আসছে সেই কারণে সম্পত্তি বেড়েছে, এ বৃদ্ধি পেয়েছে, আবার দেনাদারও আমার সম্পত্তি ছিল কিন্তু সে টাকা দিয়ে দেওয়ার কারণে ওই সম্পত্তিটা আবার কমে গেল, তাই এটি একটি লেনদেন। 25 তারিখে বলা হয়েছে বিজ্ঞাপন বাবদ পরিশোধ 1,500 টাকা,
তো বিজ্ঞাপন বাবদ যদি পরিশোধ করা হয় হিসাব সমীকরণে কি দাঁড়ালো, আমার নগদ টাকা চলে গেল, টাকা আমি প্রদান করেছি, প্রদান করার কারণে এ হ্রাস পেল, আবার এখানে আমার কি হয়েছে খরচ হয়েছে, তাই ই হ্রাস পেল। সুতরাং ইয়া একটি লেনদেন এবং পঁচিশ তারিখের পঁচিশ তারিখের লেনদেন সংঘটিত হলো। গ নম্বর রিকোয়ারমেন্ট আমাদের কাছে যেটা চেয়েছে সেটা হলো লেনদেনগুলো ধারা হিসাব সমীকরণের উপর প্রভাব। তো আমরা এখানে উপরে লিখেছি যে গয়ের লেনদেনগুলো হিসাব সমীকরণের উপরে প্রভাব, প্রভাবটা কিভাবে পড়ে আমরা সৃজনশীল একেও এটা নিয়ে আলোচনা করেছি। আসলে এটা আলোচনাটা একই রকম না, বাট ফরম্যাটটা একই রকমের হয়। আমি আগেও বলেছি যে এখানে ছাত্রছাত্রীবৃন্দ যারা রয়েছেন তাদের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে এখানে ঘরগুলো রয়েছে, ঘরগুলো কীভাবে করব। এই ঘরগুলো মূলত ওই প্রশ্নটার উপরে নির্ভরশীল, আমরা এই ঘরগুলো মুখস্থ রেখে করতে পারবো না। ওই প্রশ্নটা দেখে আমাকে ঘরগুলো বের করে নিতে হবে যে কী কী ঘর থাকতে পারে। সৃজনশীল দুইয়ে আমরা যেই প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটার মধ্য থেকে দেখলাম যে নগদ দেনাদার মালিকানা, এই ঘরগুলো ছাড়া অন্য কোনো ঘর এখানে পোস্টিং করা যাচ্ছে না, যদি যায় তবে দিতে হবে, এটার জন্য কোনো ধরাবাঁধা নিয়ম নাই। তো এক তারিখে বলা হয়েছে যে ব্যবসায় মূলধন আনা হলো 75,000 টাকা। যদি মূলধন নিয়ে আসা হয় তাহলে নগদে টাকাটা প্রতিষ্ঠানে এসেছে, আর একবার মূলধন হিসেবে আসছে, তাহলে একবার কোথায় যাচ্ছে, নগদের পরিমাণ বাড়তেছে, আবার মালিকানার পরিমাণও বাড়তেছে। তো মূলধন আনা আমরা মন্তব্য লিখলাম এটা। তারপরে বলা হচ্ছে যে জানুয়ারি 2 18,000 টাকা বেতনে ম্যানেজার নিয়োগ দেওয়া হয়েছে, কোনো প্রকারের ট্রানজ্যাকশন হয় নাই, দ্যাট মিন্স লেনদেন হয় নাই, তার কারণ এখানে কোনো অর্থকরীর আদান প্রদান হয় নাই, শুধুমাত্র নিয়োগ দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে জানুয়ারি 7 তারিখে বলা হয়েছে যে ধারে পণ্য বিক্রয়। তো ধারে পণ্য বিক্রয় করার কারণে কি ঘটেছে, ধারে পণ্য বিক্রয় করার কারণে আমাদের দেনাদার তৈরি হয়েছে, আর একবার বিক্রয় করার কারণে আয় হয়েছে। আর যেহেতু আয় হলে আমরা জানি মালিকানা সত্ত্বের 4টা উপাদান রয়েছে, CREXD, আর হচ্ছে এখানে রেভিনিউ বা আয়, সেই কারণে আমরা মালিকানা সত্ত্বের সাথে এটার কাজ করব। তো এখানে পণ্য বিক্রয় মন্তব্য ব্যবহার করলাম। তো এখন পরবর্তীতে আমাদের যে কাজটা করতে হয় উদ্ধৃত্ত, মানে ব্যালেন্স যেটা, তো এখানে আমাদের আর কোনো কাজ হয় নাই, তাই ব্যালেন্স যা ছিল তাই, এখানেও আমাদের নতুন এন্ট্রি চলে আসছে 50,000, ওটাই আমাদের ব্যালেন্স। আর এখানে কি ছিল, আগে ছিল 75,000 টাকা, পরে আবার নতুন আসছে 50,000 টাকা, টোটাল 125,000 টাকা। দেন জানুয়ারি 10 তারিখে কি বলেছে আমরা একটু দেখি, নগদে মনিহারি ক্রয়। তো নগদে মনিহারি ক্রয় যেহেতু আমরা করেছি, নগদে মনিহারি ক্রয় করলে নগদ টাকা দিয়ে করেছি, তার মানে আমাদের নগদের যে টাকা রয়েছে বা নগদের যে ফান্ডটা রয়েছে সেখান থেকে টাকাটা আমাদেরকে প্রদান করতে হয়েছে। আর প্রদান করা মানে হচ্ছে পরিশোধ, পরিশোধ মানে আমার এই নগদ টাকা থেকে টাকাটা চলে গেল, আর যাওয়ার কারণে এটাকে আমরা মাইনাস করব। আমি প্রথম ক্লাসেও বলেছি, সৃজনশীলের প্রথম ক্লাসেও বলেছি যে এই মাইনাস ফিগারটা আমরা ব্র্যাকেট দিয়ে প্রকাশ করে থাকি। তো এখানে নগদ থেকে 2,200 টাকা মাইনাস হবে, আর একবার যেহেতু ব্যয় হয়েছে সেই কারণে মালিকানা সত্ত্ব থেকে এটা মাইনাস হবে। আমরা ব্যাখ্যা দিয়েছি এখানে মনিহারি ব্যয়, কারণ এটা ব্যয় হিসাবেই ধরা হয়। দেন উদ্ধৃত্ত, এখান থেকে 75,000 টাকা ছিল, আমরা বিয়োগ করে 72,800 টাকা পেলাম। আর দেনাদারে কোনো প্রকারের নতুন ব্যালেন্স আসে নাই, ব্যালেন্স না আসার কারণে আমাদের এখানে যেটা ছিল সেটাই, আর মালিকানা সত্ত্বে এখানে আমরা মাইনাস করে পেলাম হচ্ছে 1,22,800। এরপর হচ্ছে জানুয়ারি 20 তারিখে বলা হয়েছে যে সুমনা টেলার্সের নিকট হতে 30,000 টাকা পাওয়া গেল। মাঝখানে জানুয়ারি 12 তারিখটা আমি বাদ দিয়েছি, 12 তারিখটা বাদ দেওয়ার কারণ হচ্ছে যে এটা লেনদেন নয়, তার কারণ ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলে বেতন দেওয়া হয়েছে, আর ব্যক্তিগত কোনো ঘটনা, ব্যক্তিগত কোনো লেনদেন সেটা কখনোই ব্যবসায়িক লেনদেন হিসেবে কাউন্ট করা হয় না। যেহেতু ব্যবসায়িক লেনদেন হিসেবে কাউন্ট করা হয় না, সেই কারণে আমরা হিসাব সমীকরণে এটার প্রভাব দেখাতে পারবো না, এটা লেনদেন নয়। তো 20 তারিখে বলা আছে সুমনা টেলার্সের নিকট হতে 30,000 টাকা পাওয়া গেল। সুমনা টেলার্সের নিকট থেকে যদি আমরা টাকা পাই তাহলে কিসের বিনিময়ে টাকা পেলাম, তার কাছে আমরা টাকা পেতাম সেই কারণে সে টাকা আমাদেরকে দিয়েছে, তাহলে সে আমাদের কি ছিল, ডেফিনেটলি সে আমাদের দেনাদার ছিল বলেই আমাদেরকে টাকাটা দিয়েছে। তা দেনাদার যদি থাকে এক্ষেত্রে আমাদের কাজটা কি করতে হচ্ছে, দেখা যাচ্ছে যে আমরা সুমনা টেলার্সের নিকট থেকে টাকাটা পেয়েছি, সে আমাদেরকে দিয়েছে, নগদ টাকা দিয়েছে নিশ্চয়ই, নগদ টাকা যদি দেয় এক্ষেত্রে আমাদের নগদের ঘরে টাকাটা আসছে, আসার মানে যোগ, আর এক্ষেত্রে দেনাদার আমাদেরকে টাকাটা দিয়ে দিয়েছে, তার মানে দেনাদার আমাদের সম্পত্তি ছিল কিন্তু এখন আর দেনাদার সম্পত্তি নাই, তার কারণ সে টাকাটা প্রদান করেছে, তাই দেনাদার থেকে বিয়োগ। তাই এক্ষেত্রে কি হলো, নগদের সাথে যোগ, দেনাদার থেকে বাদ। এরপরে আমরা এটাকে উদ্ধৃত করতে পারি, 72,800 টাকা ছিল নগদে, 30,000 টাকার যোগ হচ্ছে 1,02,800 টাকা, আর এখানে আবার 50,000 টাকা ছিল দেনাদারের ব্যালেন্স, সেখানে 30,000 টাকা সে প্রদান করেছে, এখন তার ব্যালেন্স থাকলো 20,000 টাকা। আর মালিকানা সত্ত্বে যা ছিল তাই, তার নতুন কোনো ব্যালেন্স ওখানে যায় নাই, নতুন কোনো এন্ট্রি পোস্টিং হয় নাই, সেই কারণে যে ব্যালেন্সটা ছিল সেটাই নেমে যাবে।
25 তারিখে বলা হয়েছে যে বিজ্ঞাপন বাবদ পরিশোধ, তো বিজ্ঞাপন বাবদ যদি পরিশোধ করা হয় সেটা নিশ্চয়ই নগদে, তার কারণ বিজ্ঞাপন তো বাকি দেশে করবে না। তো বিজ্ঞাপন বাবদ যদি নগদে পরিশোধ করি, আমাদের নগদ থেকে টাকার পরিমাণটা কমে যাচ্ছে, নগদ থেকে টাকার পরিমাণটা কমে যাওয়ার কারণে এখানে মাইনাস ফিগার দিয়ে আমরা এটা দেখাবো ব্র্যাকেটের মাধ্যমে। তো এখান থেকে এটা বাদ হলো। এরপরে আবার যেহেতু এটা ব্যয়, বিজ্ঞাপন একটা ব্যয়, এই ব্যয়টা সাধারণত মালিকানা সত্ত্ব থেকে আমাদের বাদ দিয়ে দেখাতে হয়, তো মালিকানা সত্ত্ব থেকে আমরা এটা মাইনাস ফিগার দিয়ে দেখালাম। তো এখানে আমরা লিখলাম বিজ্ঞাপন ব্যয়। আমি প্রথম ক্লাসে সৃজনশীলে বলেছিলাম যে এই মন্তব্যগুলো হবে সাধারণত যেটা মালিকানা সত্ত্বের সাথে সংশ্লিষ্ট কাজ, সেই কাজগুলোর উপরেই মন্তব্য দিতে হবে। আমাদের এই অঙ্কে আর কোনো পোস্টিং নেই, আর কোনো ট্রানজ্যাকশন বা লেনদেন নেই, তাই আমাদেরকে এখন ব্যালেন্স করে দেখাতে হবে। তো আমরা এটা ব্যালেন্স করে দেখলাম 101,300 টাকা, এটা করলে দেখলাম 20,000 টাকা, এটা ব্যালেন্স করার পরে দেখলাম 121,300 টাকা। দেন এবার আমাদেরকে যে কাজটা করতে হয়, প্রুফ। এটা কি আমরা বলি প্রুফ, যে লেনদেনের উপরে প্রভাব। দুটোর কথা গেলে পদ্ধতি অনুযায়ী দুটো যে পাশ থাকে, সম্পত্তি এবং দায় মালিকানা, এই দুইটা পাশ সমান হতে হয়। যদি সমান হয় তবেই অঙ্ক সঠিক। তাই এখন আমরা দেখতে পাচ্ছি যে নগদের ঘরে আমাদের টাকা রয়েছে 101,300 টাকা, আর দেনাদার ঘরে টাকা রয়েছে 20,000 টাকা। এই দুইটা আমরা যোগ করে দেখাবো। দুটো যোগ করে দেখলাম 121,300 টাকা। এবার দেখি আমরা মালিকানা সত্ত্বের টাকার পরিমাণটা কত। মালিকানা সত্ত্বের টাকার পরিমাণ 121,300 টাকা, তার মানে দুইটা টাকার পরিমাণ সমান, আমাদের অঙ্ক সঠিক। এটা আমরা বুঝতে পারলাম, তার কারণ দুই পাশ সমান হয়েছে। প্রিয় ভিউয়ার্স এবং শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের সৃজনশীল দুই সম্পূর্ণ করলাম। আমার মনে হয়, আমি আশা করি আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এছাড়াও যদি আপনারা কোনো রকমের সমস্যা মনে করেন অথবা প্রবলেম ফিল করেন, তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমরা ইনশাআল্লাহ সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো আমার ক্লাস এখানেই শেষ করছি। আগামী ক্লাসে আমি সৃজনশীল তিন নিয়ে, নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের সৃজনশীল তিন নিয়ে আলোচনা করব এবং সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেই ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।